ভারত কিভাবে 3.88 পয়েন্ট এইট এইট পার্সেন্ট এফ ও বি ভ্যালু আর এস অর ইলেভেন রুপি পার কেজিতে তারা ওয়েবার দিচ্ছে সুতাও যদি কি উৎপন্ন করে হুইচ ইজ লোয়ার হুইচ ইজ লোয়ার তার অর্থ কেউ যদি এক লক্ষ ডলারের যদি এক্সপোর্ট করে তাহলে তিন হাজার তিন তিন হাজার আটশো ডলার সে একটা ইয়া পাচ্ছে রোড ট্যাপের সার্টিফিকেট পাচ্ছে এই সার্টিফিকেট ক্যাশ দিচ্ছে না আপনি যখন কোনো ইম্পোর্ট ডিউটি ইম্পোর্ট করবেন আপনার মনে করেন পাঁচ হাজার ডলার ট্যাক্স আসলো সেক্ষেত্রে আপনি তিন হাজার আটশো ডলার এই এটা জমা দিলে ট্র্যাপ রোড ট্যাপটা জমা দিলে আপনাকে এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে হবে যদি আপনার কোনো কাজে না লাগে আপনার কাছে এখন দশ হাজার ডলার রোড ট্র্যাপের সার্টিফিকেট জমা আছে কিন্তু আপনার কাজে লাগছে না এটা এখন কেউ গাড়ি আমদানি করে তার কাছে এটা আপনি বিক্রি করে ফেলতে পারেন সে এটাকে ট্যাক্স মিটাইতে পারে এটা আবার ট্রান্সফারেবল শুধু তাই না তার সাথে তারা কী করতেছে ডিউটি ড্রব্যাক দিচ্ছে দুই টু পার্সেন্ট তার অর্থ সব মিলে সে সেখানে এখন তিন ডলারে যদি সুতা বিক্রি করে তাহলে তিন দুগুণে ছয় সেন্ট চাপার এক্সট্রা পাচ্ছে সে হলো ডিউটি ড্রব্যাক এবং সে থ্রি পার্সেন্ট পার্সেন্ট রোড ট্রেপ পাচ্ছে তাহলে দুটা মিলে যোগ করলে তাহলে তার অ্যাভারেজে বাইশ থেকে তেইশ রুপি সে এক্সট্রা বেনিফিট পাচ্ছে এক্সট্রা যদি বাইশ তেইশ টাকা পায় তাহলে প্রায় আঠারো থেকে বিশ সেন্ট সে এক্সট্রা পাচ্ছে তাহলে সেই দেশে যদি কেউ যদি স্পিনিং মিলে সুতা যেই দামে কিনে সেই দামে যদি ডাম্পিং প্লেন আমাকে বিক্রি করে তারপরেও সে ঘরে নিয়ে যাবে বিশ থেকে বাইশ টাকা পার কেজিতে তাহলে আমাদের দেশের শিল্পে আমরা কেমনে টিকে থাকবো আমরা কি তারা কি তারা তো দুই হাজার চার ডিসি গ্রাজুয়েশন করছে তারা পৃথিবীর এক দ্বিতীয় তুলা বৃহত্তম উৎপন্নকারী দেশ তারা টেকনোলজিতে দ্বিতীয় বৃহত্তম পৃথিবীর তারা অর্থনীতির পঞ্চম অবস্থান থাকা সত্ত্বেও তারা যদি সুযোগ সুবিধা দেখায় আমি আমার বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন তারা কেন আমাদের এই সেক্টরকে নিয়ে এত মাথা ব্যথা এস ডিজি গ্রাজুয়েশন বলে বলে আমাদেরকে এইভাবে বারবার আমাদেরকে সুযোগ সুবিধাগুলি কমিয়ে দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার ফাইন্যান্সিয়াল সাবসিডি হিসাবে এক এক রাজ্যে মহারাষ্ট্রে তামিলনাড়ুতে কি দিচ্ছে গুজরাটে কি দিচ্ছে অন্ধ্রপ্রদেশে কি বিহারে কী দিচ্ছে প্রথম আসি আমরা ক্যাপিটাল সাবসিডি আমরা যদি আলোচনা করি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য প্রজেক্ট কস্ট ফর দ্য নিউ ইউনিট কেউ যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহারাষ্ট্রে বা তামিলনাড়ুতে কোনো প্রজেক্ট করে ফিফটি পার্সেন্ট মহারাষ্ট্রে যদি ফ্যাক্টরি করে তাকে প্রজেক্ট কষ্টে নিউ ইউনিট যদি কেউ করে তাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো কোটি টাকার প্রজেক্ট হলে তাকে পঁচিশ কোটি টাকা গ্র্যান্ট হিসাবে যা পাঁচ বছরে তার জাস্ট এটা কোনো নন রিফান্ডেবল ফিফটিন পার্সেন্ট এক্সপেন্সার ফর প্রজেক্ট এক্সপেনশন ফর দ্য প্রজেক্ট প্রজেক্টের উপর তারা কী করতে ফিফটি এক্সপেন্স দিচ্ছে তামিলনাড়ুতে থার্টি পার্সেন্ট অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট গুজরাটে দিচ্ছে তারা থার্টি পার্সেন্ট ক্যাপিটাল কেউ যদি গুজরাটে কোনো শিল্পী ইন্ডাস্ট্রি করে সেখানে তাকে থার্টি পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্টর তাকে থার্টি পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মধ্যে তারা সাবসিডি দিচ্ছে তার অর্থ দুশো কোটি টাকার যদি প্রজেক্ট করে সে থার্টি পার্সেন্ট করে ষাট কোটি টাকা সেখানে ক্যাপিটাল সাবসিডি পাচ্ছে এবং এটা কিন্তু পাঁচ বছরের মধ্যে ওই যে মনিটোরিয়াম পেরিয়ড যে পাঁচ বছর তাকে আর কোনো পেমেন্ট দিতে হবে না এটা গভর্নমেন্ট সাবসিডি হিসেবে তাকে ইনভেস্টমেন্ট করছে এবার আসেন আপ টু ফিফটি পার্সেন্ট ক্যাপিটাল এক্সপেন্স ফর গ্রিন মেজার কেউ যদি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে একশো পঁচাত্তরটি গ্রিন ফ্যাক্টরি থাকা সত্ত্বেও আমরা এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না ভারতবর্ষের টেক্সটাইল ইতিহাস একশো বছরের উপরে আমরা অনেক ইন্ডাস্ট্রিতে গিয়েছি যে সমস্ত শিল্পের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে গেছে সেগুলিকে তারা আপগ্রেশন করার জন্য তারা এই ফান্ডিং করে আসছে তারা সাথী স্কিম সাস্টেনেবল অ্যান্ড এসেসেলটেড অ্যান্ড অ্যাডপশন অফ দ্য ইফিসিয়েন্ট টেক্সটাইল টেকনোলজি টু হেল্প দ্য স্মল ইন্ডাস্ট্রি যারা ছোটো ছোটো টেক্সটাইল ইন্ডাস্ট্রি করছে স্মল মিডিয়াম পাওয়ার লুম অ্যান্ড প্রোভাইডেড উইথ দ্য এনার্জি এফিসিয়েন্সি পাওয়ার লুমস অ্যান্ড মোটর অ্যান্ড র্যাপিয়ার কিডস অ্যাট দ্য অ্যাডভান্স কস্ট বাই দ্য এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস অ্যান্ড লিমিটেড যেটাকে সংক্ষেপণ ই ইএসএল বলা হয় যেরকম আমাদের দেশে নরসিংদীতে অনেক ছোটো ছোটো পাওয়ার লুম ইন্ডাস্ট্রি আছে যেগুলি আগে অনেক বেশি পাওয়ার খেত এগুলিকে বিভিন্ন নানা ধরনের এনার্জি এফিসিয়েন্সি মোটর এবং দেখা যাচ্ছে এগুলির মধ্যে ইলেকট্রিসিটি কনজামশন মডোরাইজেশন করার জন্য তারা ছোট ছোট স্কিম নিয়েছে ন্যাশনাল পলিসি তাতে করে ছোট ছোট শিল্পগুলি আজকে অনেক এনার্জি সেভ করে তারা ইন্ডাস্ট্রি যাচ্ছে এবং যেগুলি বিলুপ্তির পথা ছিল সেগুলি আবার নতুনভাবে জেগে করছে ইন্ডিয়াতে এই পলিসি করার কারণে আমাদের যে সমস্ত ছোট ছোট শিল্পগুলি আজ ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে কস্ট ইফেক্টিভের কারণে ব্যাংকের ঋণের কারণে এগুলি তারা তাদের দেশে সেই ইন্ডাস্ট্রিগুলিকে আবার নতুনভাবে তারা কি করছে এটার করার কারণে সেই ইন্ডাস্ট্রি পলিসি করার কারণে ছোটো ছোটো শিল্পগুলি নতুন করে জেগে করছে